আজকে 28 নম্বর কোর্টে সেই বিশেষ মানে ছিল রাসেলের পক্ষে আমরা সবাই অনেকে দাঁড়িয়েছি আমরা 21 জন এবং আরো দুটো আইনজীবী ছিলেন দাঁড়িয়েছি মূলত তাকে 20 তারিখে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তার শুনানি হয়েছে বিচার আদালত সন্তুষ্ট হয়ে 5000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আমরা আমাদের বক্তব্যটা ছিল যে আসলে এই রাসেল একজন হলো যে ক্রিকেট মানে প্রিয় মানুষ আর সে মুস্তাফিজুর রহমানের অনেক ভক্ত এবং আমাদের কুমিল্লায় আমাদের এই যে ক্রিকেট টুর্নামেন্টে অনেক যে টুর্নামেন্টে আগে আমরা মানে পিকেএসবি একটা প্রতিযোগিতা আয়োজন করেছিল সেই প্রতিযোগিতায় এই রাসেল হ্যাঁ আমাদের উপজেলাতে প্রথম হয়েছিল তো এবং জেলাতে উত্তীর্ণ হয়েছিল যার কারণে আমরা তাকে হ্যাঁ দ্বিতীয় মুস্তাফিজ হিসেবে আমাদের কুমিল্লা অঞ্চল তাকে চিনে সেই আসলে সে আবেগে আপ্লুত হয়ে এই খেলার মাঠে মিরপুর খেলার মাঠে তার ভালোবাসার মানুষকে যখন সে নিজে কাছ থেকে দেখতে পেয়েছে তখন আর তার আবেগটা ধরে রাখতে পারে না যার কারণে সে এই মানে মুস্তাফিজুর আবেগে আপ্লুত হয়ে হ্যাঁ সে ভালোবেসে মুস্তাফিজুর কাছে গিয়েছিলেন যার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার পরে সে এতদিন 20 তারিখ থেকে গ্রেপ্তার হয়েছেন অদ্য 28 নম্বর কোর্ট মামুনের কোর্টে উনি সন্তুষ্ট হয়ে 5000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।